প্রত্যেক সৃষ্টি জমিনও প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে, কান আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন, কয়ামসি আলা বাহরি মারহা, আমার বুকের উপরে সিনা টান করে চলে 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ আমাদেরকে মাফ করো, মোবাইল আসার পরের থেকে, ইন্টারনেট চালু হওয়ার পরের থেকে, আর অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কারো জীবন খালি নেই যে 24 ঘন্টার ভিতরে গুনাহ কতবার যে হয় এটা গুনাহ বলা যাবে না। বিশেষ করে যুবকরা রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি, সারাদিন গুনার উপরে আছে, সারাদিন ইন্টারনেটের ভিতরে, কখনো গুগলে ছুটতে থাকে, কখনো ফেসবুকে দৌড়াইতে থাকে, কখনো হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো, না জানি কত কিছু বাহির হয়ে গেছে, 24 ঘন্টা গুনা। জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, আন উগরিকা ইবনে আদম ফি কারি, আমি একটা ঢেউই আমার যথেষ্ট এদেরকে তলদেশে নেওয়ার জন্য। তারপরে আসে ফেরেশতাদের পালা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আমরা ধ্বংস করে দেব। আর দুনিয়াতে প্রমাণ রাখা আছে, ঘুরেন, আমি ঘুরে দেখা আসছি, আপনারও দেখা আসেন, শত শত প্রমাণ রাখা আছে, এখন পর্যন্ত তার চিহ্ন জমিনে রাখা আছে, একটা না দুটা না, অবর্ণনীয় রাখা আছে, অগণিত রাখা আছে, যান ঘুরতে থাকেন, দেখতে থাকেন, কৌমের আদের মাথার খুলিও এখন রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড় রাখা আছে। আমি বসু না বলতেছি না, চোখে দেখা বলতেছি, ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে, রাখা আছে। ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, কিন্তু কুরবান যাও, আল্লাহ আমাদেরকে চিন্তার সুযোগ দিছেন, জীবন যতটুকুই দিয়া থাকেন পুরাটাকেই সুযোগ হিসাবে দিছেন, ইচ্ছা করলে আমি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি, যদি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে না পারতাম তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল্লাইল, আল্লাহ বলে সারা দিন হাত তুমি দোকান খোলা কাস্টমারের জন্য বসে থাকো, তুমি ফ্যাক্টরি খোলা প্রোডাকশনের জন্য বসে থাকো, তুমি অফিসে মাসের শেষে বেতন পাওয়ার জন্য বসে থাকো, তুমি আদালতে অন্য কারণে বসে থাকো, ও মানুষ তুমি দুনিয়ার পিছে দৌড়াইতে থাকো যে বিকাল বেলা কিছু মিলবে, মাসের শেষে কিছু মিলবে, আমি আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে বসে থাকি যে কেউ আমার হাতে হাত দিয়া তওবা করবে, ফিরে আসার জন্য আমি বসে থাকি যে কেউ ফিরে আসে কিনা, চিন্তার বিকাশ ঘটলো কিনা, নারী ফিরা আসে কিনা, পুরুষ ফিরা আসে কিনা, আবার শুধু দিনে না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, রাত্রে হাত প্রসারিত করে বসে থাকেন। আমি তো বলি দিনটা তো পুরা হাত প্রসারিত রাখেন, রাত্রে তো পুরাটা প্রসারিত রাখতে পারেন না, একটা পর্ব পর্যন্ত রাখেন, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় এই পর্যন্ত হাত প্রভাব প্রসারিত করে অপেক্ষা করেন কেউ আয়সা হাতে হাত দিয়ে তওবা করে কিনা, যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো আর প্রসারিত করে রাখেন না, বরং প্রথম আকাশের নাইমা চলে আসেন আর আওয়াজ দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। আমি তো মনে করতেছি প্রথম আকাশে আসে না, মনে হয় আকাশটা তো প্রথম আকাশটা তো আমাদের দুনিয়ার ছাদ, যেমন আমার বাড়ির ছাদ
এটো আমাদের দুনিয়ার ছাদ আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে চলে আসে তাইলে হাদিস কোনদিন আসতো না কোনদিন আসতো না কোনদিন আসতো না কোনদিন আসতো না ফেরেশতারা যদিও বলে কিন্তু আল্লাহ কারো কথায় কর্ণপাত করেন না না জমিন না সমুদ্র না ফেরেশতা বরং আল্লাহ উল্টা জবাব দেয় ইন কানা আবদুকুম ফাসানুকুম বি বান্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো ইন কানা আবদি কুরবান যাও আল্লাহর উপরে উৎসর্গ গেলেও কম হবে জীবন বিসর্জন দিলেও কম হবে এই কথার উপরে আল্লাহ বলে বান্দা তোমাদের হলে যার মনে চায় যা খুশি তা করতে পারো ইন কানা আবদি যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কবিলতু রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব ইন আতানি নাহারান কবিলতু দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই এই জন্য বাবা উচিত আবাসিক পরিবেশের ভিতরে বয়ান তারপর রোড বন্ধ করে দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা সমচিন মনে করি না এই জন্য কথা অল্প হবে হয়তো সাড়ে দশটার ভিতরে শেষ হয়ে যাবে যত বেশি ধ্যান দিয়ে শুনবো আশা করি কথাগুলো দিলে কাটতে পারে তো যেটা বলতেছিলাম আমাদের চিন্তা করা উচিত আমার অস্তিত্ব কেন কেন কাটানোর জন্য না আমার অস্তিত্ব প্রস্তুতির জন্য কোনটা কাটানোর জন্য না প্রস্তুতির জন্য রব্বে কাবার কসম আমাদের জীবন কাটানোর জন্য না আমাদের জীবনটা হলো প্রস্তুতির জন্য এই জন্যই হাদিস চিৎকার দিয়া বলে প্রস্তুতির ইঙ্গিত দেয় আর দুনিয়া মাসরাতুল আখিরা দুনিয়া আখিরাতের প্রস্তুতির জন্য এটা আমাদের স্টেশন স্টেশন নাইলে আল্লাহ রসুল বলতেন না কুমকি দুনিয়া কান্নাকা গরিব আও আবিলু সাবিল দুনিয়া ওরকম থাকো যেরকম তুমি প্রবাসে থাকো প্রবাসে যেরকম থাকে এরকম থাকো নাইলে পথিক যেরকম পথ চলে এরকম থাকো কারণ না তোমার গন্তব্য এটা না এটা হলো ওয়েটিং স্টেশন তুমি ওয়েট করতেছো অপেক্ষা করতেছো হ্যাঁ বিশ্রামাগার বলা যায় অথবা অপেক্ষাগার বলা যায় অপেক্ষা করতেছে প্রস্তুতির জন্য এই জীবন যুবক রব্বে কাবার কসম তোমার যৌবন প্রস্তুতির জন্য নারী নারীত্ব প্রস্তুতির জন্য পুরুষের পুরুষত্ব প্রস্তুতির জন্য আর প্রস্তুতি নিয়েই যেতে হবে দুনিয়ায় যতটুকু পাইছি ওটা হয়তো দুনিয়ার আসবাবের কারণে পাইছি বাড়িয়ালা বাড়িয়ালার মর্যাদা পায় বাড়িয়ালা বিদায় দোকানি দোকানদারের মর্যাদা পায় দোকান আছে বিদায় এরকম প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যেটাই পাইছে শিল্পপতি শিল্পপতির পদবি পায় শিল্প আছে বিদায় ঠিক প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে মর্যাদা পাওয়া গেছে যুবক যদি মর্যাদা পাইতে চায় তাহলে প্রস্তুতি দ্বারাই পাবে নারী পাইতে চাইলে প্রস্তুতি দ্বারাই পাবে পুরুষ পাইতে চাইলে প্রস্তুতি দ্বারাই পাবে যে পাইতে চায় রব্বে কাবার কসম প্রস্তুতি ছাড়া পাবে না প্রস্তুতি ছাড়া পাবে না এটাই সত্য আপনি মানেন আর না মানেন এই জন্য বলা যায় আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন যাই অস্তিত্বের ভিতরে দিয়া থাকেন বা অস্তিত্বের বাহিরে দিয়া থাকেন বা আরেক শব্দে বলা যায় আমার জান অস্তিত্ব আমার হায়াত আমার সম্পদ সব কিছু প্রস্তুতির জন্য দিছেন দুনিয়া কাটানোর জন্য দেন না প্রস্তুতির জন্য দিছেন জীবনটা প্রস্তুতির জন্য কাটানোর জন্য দুটোরই কথা বলা আছে যে কাটায় যাবে সে কি পাবে যে প্রস্তুতি নিয়ে যাবে কি পাবে যে মূল্যায়ন করলো সে কি পাবে যে মূল্যায়ন করলো না সে কি পাবে এই জন্য একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি জানি না ওলামা এটাকে কি বলবে
لا يتحسر أهل الجنة على لا يتحسر أهل الجنة إلا على ساعة المرض بغير ذكر الله. আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়াতে কেটে গেছে, জান্নাত পাওয়ার পরেও মাঝে মাঝে দিলে ধাক্কা লাগবে, যখন উচ্চ মর্যাদা দেখবে এক একটা বিষয়ের তখন দিলে ধাক্কা লাগবে, যে সুযোগ তো ছিল। যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে, সত্য এটাই, যে যৌবন তো আমার কাছেও ছিল, আমার কাছেও ছিল। জীবনটা আসলে প্রস্তুতির জন্য, এটাই চিন্তা করাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে চিন্তা ঢোকো, রব্বে কাবার কসম, আপনি কিচ্ছু যদি নাও করতে পারলেন, কিচ্ছু করতে পারেন, কিন্তু ডেলি বসে যদি দুই মিনিট চিন্তাও করতে পারেন যে আমার জীবনটা তো গড়ার জন্য ছিল, আমি তো করতে পারি নাই কিছু, আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয়, আহ যে হায় করলাম কি, হায় আমার বিশ্বাস, হায় করলাম কি, হায় বলতে দেরি। এক হাদিস আমাকে বুঝায়, এক হাদিস আমি হাদিস দিব, হায় যদি বাহির হয়, তাহলে হায় যদি বাহির হয় শুধু হায়, আমার মনে হয় ছুটে আইসা আল্লাহ মাগফিরাতের চাদর বিছাইতে দেরি করবে না, চলায় দিতে দেরি করবে না, নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? ফলাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ولأجلك سميت نفسي العزيز الغفار. কোন ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল, জীবনটা তো কেটেই গেল, গড়তে তো পারলাম না, অনুসূচনা অনুতাপের হয়া যদি লজ্জিত হইল, অনুসূচনায় যদি লজ্জিত হইল, লজ্জা চলে আসলো, মাথা নিচা হয়ে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ, তো আল্লাহ বলে ফলাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস, তোমার জীবন গড়া হয় নাই, প্রস্তুতি নেওয়া হয় নাই, কাটা কেটে গেল জীবনটা, আর নিজেকে তুমি জাহান্নামী ভাবতে শুরু করলা, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আমার রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাই কুদরতি হাত পিঠে রাইখা এই কথা বলতে দেরি করি না, লা তাহজান চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার তোর জন্যই আমি আজিজুল গাফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন কিন্তু কোনো কাজে দেয় নাই, তো শেষ চিকিৎসা করছিলেন, গার দৌড়া শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন, বদমাস জঙ্গলে থাকতে শুরু করছে, মৃত্যু যখন ঘনায় আসছে, মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাস ভাবতেছে মরেই তো যাব, তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য, তো কিতাবে আছে ফালাম্মা রাআ ক্বারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ সামনে দেখছে পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় নাই, তো ফালাম্মা রাআল উফুক উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না আর লাভও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদাম ওয়াহিদা তাকায় দেখ আমি একা একা পোড়া মরতেছি, ও আন্তা কুলতা আন্তাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন,
আর আপনি গফুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল বা কি, চিৎকার দিতে দিবি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম কাছে ওহি পাঠাইছে, মুসা যাও আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরায়েলকে নিয়ে চলো। তো বনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না, ক্যাশ বুঝেন, মগজ সব যদি না পায় তাহলে যাবে না। তাল্লা জোশে চলে আসছে, তাল্লা বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দেবো। আর যেমন কথা তেমন ঘোষণা চলছে জঙ্গলে, যা দেখে বদমাস মরা পড়া আছে। বনি ইসরায়েল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাস আবার ওলি হইল কি করা, জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা, কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না, দরিয়া নীল পার হইতে হয়েছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 570,000 লোক, 85,000 লোক মারা গেছে, এটা কি শেষ খেলা। মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাসাইলা। আল্লাহ পরে ওহী নাজিল করছে, মুসা পুরো চিত্র এটা, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই, জীবনটা কাটায় গেলে ভাববে না, প্রস্তুতি নিয়ে যেত আসেন আজকে ভাবি। এটির নিয়ে আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন। যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন, অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না, 550 লিটার, যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক তার কিডনিকেও ডেলি 37 বার ডায়ালিসিস করতে দেরি করেন না, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না, আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া টিউবটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না। এ তো তিনটা দেখাইলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না, এছাড়াও হাজারো জিনিস আছে করতে দেরি করেন না, কেন করে। ওই বললাম না প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে, রব্বে কাবার কসম, কোনো উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই, যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার বিদায়, আমি যাকেই দেখছি রাবেয়ার বাড়ির নিচে দাঁড়ায় তাকাইতেছে রাবেয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে, জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন, বলছে রাবেয়া কৃত দাসী হয়ে যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়, আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি একজনও পাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে, যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই, চোখ ও অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরে পানি পড়ে না, এরকম একজনও পাই নাই, জিজ্ঞাসা করছি কাঁদো কেন, বলছে এই বাড়ি দেখা কাঁদি, আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে, বাড়ি দেখা না বাড়িওয়ালার কথা মনে করা যে বেলাল কোথায় আমি কোথায়, বেলাল কোথায়, ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়
আবার চোখের পানিও ঝরায়, ডেলি হাজারো মানুষ যায়, ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়, চোখে পানি ঝরায় চলে আসে একটা ক্রীতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুগ্রাম, কিয়ামত পর্যন্ত বাহির হবে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, অন্য কেউ তো নাই এখানে, এক মহিলা দুই বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই, দুটা বাচ্চা হাড্ডি মাংস আর এক মহিলা হাড্ডি মাংস, সুগ্রাম এখনো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিব্রিল কতদিন বাহির হবে, তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। যে এখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে, আজকে তো দাঁড়ায় না, হাজারো মানুষ যে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না, তো মুখে বলে হুজুর দুনিয়ার পারফিউম অন্য জিনিস, এই কবরের পারফিউম অন্য জিনিস, একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিন আত-তীবি গওয়ালিয়া, আল্লাহর রসুলের কবরের মাটি ঘ্রাণ একবার যেন নাকে গেছে, ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুঘ্রাণের প্রয়োজন হবে না। হ্যাঁ সত্য, এটা মানেন না আপনি? হ্যাঁ চলেন তাহলে একটা শুনায় দিই। আসিম রহমতুল্লাহ আলাই ছিল মদিনা মুনাব্বারার ইমাম, তাবেই ছিলেন উনি, সাহাবাদেরকে দেখছেন, উনি যখন কথা বলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতো মুখ দিয়া, যখন কেরাত পড়তেন পুরো পরিবেশ সুঘ্রাণে মোহিত হতো, ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুঘ্রাণ বাহির হতো। তো ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে, মুসল্লি সহ হযরত মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে তো দেরি হয় না, ভিতরে কি সেট করছেন যে এত সুঘ্রাণ বাহির হয়? তো বলছে বলার ছিল না, বাধ্য করল্লা এই জন্য বলতেছি, ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহর রসুল দুই সাথীকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আয়েশা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো, তা আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোরআন শোনাবো? বলছে শোনাও। বলে আমি যখন কোরআন শোনাইতেছিলাম শেষ হইল, তখন আল্লাহ রসুল বলছে হা করো, তা আমি হা করছি, আল্লাহ রসুল ঘুমের ভিতরে নিজের জিব্বার থেকে লালা আমার মুখে লাগায় দিছেন, ওই দিন থেকে সুঘ্রাণ শুরু। যদি স্বপ্নের লালাই সুঘ্রাণ হয়, যে মাটির সাথে শরীর মিলা আছে ওই মাটির সুঘ্রাণ কিরকম? তবে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সত্য। বিদায় আসেন, গুছায় নিয়ে আসি, আল্লাহ করুক আজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দে যে আমার অস্তিত্বটা কেন, এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে ভাবুক যে আমার যৌবন কেন, নারী ভাবুক আমার নারীত্ব কেন, পুরুষ ভাবুক আমার পুরুষত্ব কেন, কেন আল্লাহ অস্তিত্ব দিলেন আমার, জীবন কি কাটায় যাওয়া না গড়া যাওয়া, কোনটা উদ্দেশ্য? রব্বে কাবার কসম, গোরা যাওয়া ব্যতীত, খোদার কসম গোরা যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু রব্বে কাবার কসম যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে, আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয়, যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা যৌবনের যৌবনের মূল্য কি। প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি,
আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন লাউলা শাবাব আকুশা, যে যুবক প্রস্তুতিতে লাগলো আখেরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের মৃত্যুর কবর হাসর মিজান কুলসেরাতের জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাব আকুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আমবাজতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে আযাব দিয়া ধ্বংস করা, সমস্ত নাফরমানি বাদেই দিলাম, একটা নাফরমানি দেখাই একটা, বলেন আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি, যদি প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার কাউকে ফোন দিয়া ডাকে আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল তো আমাদের দেশের রুলসে কি বলবে, কি হাত কড়ি লাগবে হাতে না লাগবে না, পায়ে বেড়ি লাগবে না লাগবে না, জেল জরিমানা হবে না হবে না, হ্যাঁ যদি এটা বিরাট বড় জুরুম হয় যে ডেলি পাঁচবার ফোন করে ডাকলো আর আপনি কোনো সাড়াই দিলেন না, গুরুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না, আরে মেরে দোস্ত হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে, আপনার অস্তিত্বটা মাটিতে মিশো যেতে পারে, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হইতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি পাঁচবার ডাকে, কয়বার কয়বার, এর চেয়ে বড় গুণা কি হবে, রোজার জন্য তো বৎসরে একবার ডাকে, হজের জন্য তো জীবনে একবার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে একবার ডাকে, নামাজের জন্য তো ডেলি পাঁচবার আল্লাহ ডাকে, বলেন কয়জন সাড়া দেয়, আরে বলেন না কয়জন সাড়া দেয়, আমার সমাজে কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে, কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন, কয়টা অফিসে নামাজের জায়গা আছে বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে, বলেন ডেলি পাঁচবার কে ডাকে, এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না, যে এটা কত বড় অপরাধ, পাঁচবার আল্লাহ ডাকে, আমার মন তো বলে যে চার অক্ষরের আল্লাহ না, চার অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, চার অক্ষরের আল্লাহ তো ডাকে না, চার অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে, আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে, যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল
حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقنيت والمقني المانيا الضاد النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال نيران ابو القادر مالك الله ارچه برونا فرماني كي هده بار دلی پاچ بار داخل প্রস্তুতির জন্য তো জীবনটা পাঁচবার ডাকে আমার তো বিশ্বাস যোগ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে পাঁচবার ডাকে আর সাড়া দেয় না সাড়া দেয় না তারপর আল্লাহ কিচ্ছু বলে না শুধু বলে না ফিরুন কাইফা তামালু আমি দেখতেছি তুই করিস কি এতটুকু করে فانتظروا اني معكم من المنتظرين শুধু এতটুক বলেন আমি অপেক্ষায় আছি তুই কবে সীমা রেখাতে পাবি আর আমি তোকে উঠায় নিব তারপরে জিজ্ঞাসা করব দুনিয়াতে তোর উপর আমি হাত দিব না কিচ্ছু বলেন তো যেটা বুঝাইতেছিলাম প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে যুবক যৌবনের দাম পাবে পুরুষ পুরুষত্বের দাম পাবে নারী নারীত্বের দাম পাবে প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে যে পজিশন আখেরাতে দেওয়া হবে জান্নাত পাবে জান্নাত হায়ে আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া কোরআন মনে হয় ডেইলি আমাদের কানে ধ্বনি দেয় চিৎকার দেয় ডেইলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে দুনিয়ার এক কাঠা দুই কাঠা নিয়েই মানুষ হিসাবে প্রত্যেক মানুষের একটা জিনিস ভাবা উচিত টেকনোলজির যুগ হিসাবে চতুর্দিকে টেকনোলজির ছড়াছড়ি প্রযুক্তির ছড়াছড়ি টেকনোলজি এবং প্রযুক্তির দিকে তাকায় মানুষের একটা জিনিস যে নিজেকে মানুষ ভাবে তার একটা জিনিস চিন্তা করা উচিত যে আমার অস্তিত্বটা কেন কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন যদিও দুনিয়াটা টেকনোলজির দুনিয়াটা প্রযুক্তির সমস্ত প্রযুক্তির ঊর্ধ্বে আল্লাহ আমাকে কেন অস্তিত্ব দিলেন কি কারণে আমাকে অস্তিত্ব দিলেন আমার অস্তিত্বটা হলো কেন এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত আর ভাবনাই কিন্তু মানুষের ভিতরে বিকাশ আনে আবার টাকা বিকাশ করা মনে করেন না মানুষের ভিতরে বিকাশ ঘটায় কিন্তু ভাবনা দুই একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে মানুষ পাখিকে উড়তে দেখছে ভাবতে শুরু করছে যে আমরা কিভাবে পাখির মতো উড়তে পারি তো আল্লাহ ভাবনার বিকাশ ঘটায়া দিয়েছেন প্লেনের অস্তিত্ব আসছে হাওয়াই জাহাজের অস্তিত্ব আসছে এখন মানুষ যেখানে মাসের পর মাস চলার পরে পৌঁছা সম্ভব না কয়েক ঘন্টায় পৌঁছা যায় এটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ আবার মানুষ ভাবছে বড় বড় মজমায় মানুষের কথা মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় তো মানুষ ভাবতে ভাবতে লাউড স্পিকারের অস্তিত্ব আসছে এখন এক জায়গায় বৈশাখ সারা এলাকাকে শোনানো যায় আমার কথা বোঝেন তো একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আস্তে আস্তে
তো মানুষের চিন্তার বিকাশ এটা, মানুষ ভাবছে যে এক জায়গার কথাকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো চিন্তার বিকাশ প্রথমে ঘটছে টেলেক্স দ্বারা, আবার চিন্তা যখন বাড়তে ছিল তো টেলিফোনের আবিষ্কার, চিন্তার মাত্রা আরো অগ্রসর হওয়ার কারণে এখন তার বিহীন মুঠোফোন। মানুষ আগে ভাবছে চিঠি এক জায়গার থেকে আরেক জায়গায় ডাকের মাধ্যমে পৌঁছাইতে হয়, এটাকে আরো দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তো আসছিল ফ্যাক্স, ফ্যাক্সের মাধ্যমে পৌঁছাইছে, আর এখন তো ফ্যাক্সও দরকার হয় না, শুধু লিখতে দেরি আর মেসেজ সেন্ড করতে দেরি, দুনিয়ার কোনায় যাইতে দেরি করে না। এগুলা সব মানুষের চিন্তার বিকাশ, কেন মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন চিন্তাশীল হিসাবে, মানুষ বড় চিন্তাশীল। সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি যার চিন্তার ভিতরে জাদু আছে, জাদু, কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তাশীল বানান নাই, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম চিন্তাশীল বানান নাই যেরকম চিন্তাশীল মানুষ। আবার শুধু চিন্তাশীল না, চিন্তার ভিতরে বিকাশের জাদু দিয়া দিছেন আল্লাহ, যার কারণে টেকনোলজি দিন দিন উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা আসতেছে। বিদায়ী মানুষটার ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন, এটা যতদিন পর্যন্ত না ভাববে না যুবক সঠিক রাস্তা পাবে, না পুরুষ পাবে, না নারী পাবে, না শিক্ষিত পাবে, না অশিক্ষিত পাবে, কেউ পাবে না, সঠিক পথ খোঁজা পাবে না। হ্যাঁ সত্য এটা জীবনটা কেটা যাবে, কেন না প্রযুক্তি যতই উন্নত হোক মানুষের জীবনের গতিকে ব্রেক দেওয়ার কোনো মেশিন আজ পর্যন্ত আসে নাই, বা কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় নাই যে আমি আমার জীবনটাকে এটার ভিতরে ঘোরা রাখবো, প্রয়োজনে বাহির করে ব্যবহার করব। আমাদের জীবনের গতিকে রোধ করার কোনো মেশিন আসে নাই, আর সত্য এটাই, যতদিন দুনিয়া আছে এই মেশিন কোনোদিন আসবে না। জীবনটা কেটা যাবে, গতি জীবনের গতি চলতে থাকবে, একদিন আপনাকে আমাকে নিয়ে দাঁড় করাইয়া দিবে, যেখানে দাঁড় হইতে দেরি আখাজনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি প্রশ্ন করি যে চতুর দিক দিয়ে যদি প্রতিরোধ দাঁড় করাই দামি দামি টেকনোলজির মাধ্যমে, তো এটা 1400 বৎসর আগে আল্লাহ এটার জবাব দিয়া দিয়েছেন, ওয়ালাউফি গুরুজি মোশাইয়েদা, তুমি যত প্রযুক্তি দাঁড় করাও, যতই প্রতিরোধ গড়ো, আমাদের থেকে প্রতিরোধ করতে পারবে না, আমরা তোমাকে উঠাবই উঠাবো। লা ইয়াস্তাখির সাআ ওয়া লা ইয়াস্তাকদিম, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, সময় মতো তোমাকে উঠায় নিয়ে আসবে। আর শুধু উঠাবো না, চিৎকারের সাথে উঠাবো, ফেরেশতা কানে কানে ধ্বনি দিয়া উঠাবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, দাহা জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাঁটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহা বাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাত ছাড়া, যা অর্জন করছো সব তোমার হাতের থেকে বাহির হয়ে গেল, বাকিয়াতিল আমাল, হ্যাঁ একটা জিনিস তোমার সাথে আছে যেটাকে কোরআনের ভাষায় আমল বলে, এটা তোমার সাথে আছে। আবার ফেরেশতা এটাও জানায় দিবে, ইনকানা খায়রা ফাখায়রা, ভালো আর কতটুকু দেখলে দুনিয়াতে, যদি ভালো হয় সামনে
তাহলে তুমি ভালো দেখবে যেটার অন্ত নাই, কোনো শেষ নাই, কত ভালো। সত্য তো এটাই, এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন মালা আইনুর রাআত, কোনো চক্ষুকে দেখায় এটা ভরা যাবে না, জান্নাত দেখায় ভরা যাবে না, চক্ষু ভরবে না, যত দেখবে আরো দেখতে মন চাইবে। মালা উযুনুন সামিয়াত, কোনো কানকে শুনায়া তৃপ্ত করা যাবে না, যত শুনবে তত আরো শুনতে চাইবে। ওয়ামা খাতারা কলবি বাশার, কোনো দিলকে ভরা দেওয়া যাবে না, দিল যতই জান্নাত নিয়ে ভাববে ততই নিজেকে শূন্য পাবে, ভরা পাবে না, এটা কোনোদিন ভরবে না। সত্য এটাই। তৃতীয় ফেরেশতা এই ঘোষণা দিবে যাহা বাতিল আমওয়াল, সব চতুর্থ ফেরেশতাও একটা ধ্বনি দিবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে বসে ভাবছে, চিন্তা করছে। আমি চিন্তার কথা বারবার বলতেছি, হাদিসে না থাকলে বলতাম না, হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা 60-70 বৎসরের সম পরিমাণ এবাদত আমার হাতে উঠায় দিতে পারে। কিন্তু সত্য হইল চিন্তা ঠিক হইতে হবে, এই জন্যই আমি বলতেছি আবারও যে যুবকেরও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন, বৃদ্ধেরও ভাবা উচিত আমার অস্তিত্বটা কেন, নারীকেও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। অস্তিত্ব যে টেকনোলজির মাধ্যমে হয়েছে, যে টেকনোলজি হায় প্রযুক্তির মাধ্যমে যদি অস্তিত্ব হইতো তাহলে তো ভিন্ন কথা ছিল, কিন্তু এক কুদরতি টেকনোলজির মাধ্যমে আমাদের অস্তিত্ব হয়েছে। শুধু অস্তিত্ব হয় নাই, অস্তিত্বকে আল্লাহ ফুল যেরকম ফুটায় এরকম ফুটায় দিছে। ফুল আর কি ফুটছে, পাপড়ি কতক্ষণ পরে ঝরা যায়, গ্রাম থাকলে বেশি সময় থাকে না, কালারও সূর্যের আলো পাইলে মুচড়ায়া যায়, পাপড়িগুলা ফুটা যায়, কালারগুলা জলসায়া যায়। কিন্তু আমরা একটু ভাবি না যে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়ে কিরকম ফুটান ফুটাইছে, কিরকম ফুটাইছে। যুবকের যৌবনের দিকে যদি তাকান তো ফুটানো কিরকম, নারীর নারীত্বের দিকে যদি তাকান, পুরুষের পুরুষত্বের দিকে তাকান, তো বাবা উচিত আমার অস্তিত্ব কেন, এটা চিন্তা করা উচিত, নাইলে কিন্তু রাস্তা পাবে না। আবারও বলতেছি জীবনটা কেটা যাবে, এটাকে ধরে রাখা যাবে না, এটা কাটবে। কিন্তু হ্যাঁ, যে চিন্তা করবে যে আমার অস্তিত্ব কেন, হতে পারে তার সামনে বিকাশ ঘটতে পারে, রাস্তা খুলতে পারে, তখন দেখা যাবে মৃত্যুর সময় যখন আসবে, এটা তো চিরদিন চির সত্য আসবে, তখন দেখা যাবে কোরআনের এই আয়াত সত্য হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়া দেখুক আর না দেখুক সে চোখে দেখবে যে আমার জন্য স্বাগত জানানোর জন্য প্রোটোকলের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, সে চোখে দেখবে, দুনিয়া দেখুক আর না দেখুক সে নিঃসন্দেহে দেখবে, চাই যেই বয়সেই যাক, যুবক যদি যৌবনেও যায়, নারী যদি নারীত্বের ভিতরে যায়, যে যাবে রব্বে কাবার কসম, কেউ দেখুক আর না দেখুক সে দেখবে, কেউ শুনুক আর না শুনুক সে ধ্বনি শুনবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয়ও নাই, তোমার জন্য কোনো চিন্তাও নাই, বরং কানে কানে হাসবে আর সুসংবাদ দিবে আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাত তোমার জন্য অপেক্ষমান, তুমি কবে যাবে জান্নাত। যদিও আজকে জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কখন আসবে, ফল বলে আমি তো পাইকা গেলাম, নেয়ামত বলে আমি তো পূর্ণ হইলাম, খাদেমরা বলে অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেলাম,
জান্নাতের হুরেরা বলবে যৌবন এতটুকু ভিতরে ভরছে যে এখন ফাটতে শুরু করলো, ফাটু ফাটু। আল্লাহ বলবে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, অন্দা হয় রাস্তায় আছে আসতেছে। সত্য তো এটাই, কেউ শুনুক আর না শুনুক সে জান্নাতের সুসংগ শুনবে। আবার আরেকটু আগে যাওয়া যায়, কেউ দেখুক আর না দেখুক, পর্দা সরায়া তাকে জান্নাত দেখায় দিবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু সুসংবাদ দিবে না, খাতায় কলমে শুধু মিলায়া দিবে না, পর্দা সরায়া জান্নাত দেখায় দিবে। দেখো দেখো মাকাম দেখায় দিবে, তার ঠিকানা দেখায় দিবে। যদি ভাবি যে আজকে আমার অস্তিত্ব কেন, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, দুনিয়ার সমস্ত প্রযুক্তিকে হার মানায় আমাকে এক ফোঁটা পানির থেকে কেন অস্তিত্ব দিলেন, আজকে আমাকে কেন আল্লাহ 24 ঘন্টা প্রতিপালিত করতেছেন, 150 লিটার অক্সিজেন প্রত্যেককে দিতেছেন ডেলি, 37 বার আমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দ্বারা, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি, আমার সমস্ত অঙ্গগুলা কুদরত দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত করতেছেন, কোন দুনিয়ার টেকনিক দিয়া না, দুনিয়ার প্রযুক্তি দিয়া না। নাইলে সত্য এটাই, চক্ষু দেখে, দুই চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পিছনে কুদরত বৈশা কাজ করতেছে, আল্লাহর কুদরত, কুদরতের প্রযুক্তি পিছনে কাজ করতেছে। নাইলে চোখে দেখার কোনো প্রযুক্তি উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নেই, মুখে বলার কোনো উপাদান নেই। যদি টেকনিকলি দেখি, প্রযুক্তির দিকে তাকাই, আমাদের বডির কোনো অঙ্গ চলার মতো কোনো এরকম জিনিস নেই যেটা চলতে পারে, এটা থাইমা যাওয়ার কথা, কিন্তু চলতেছে অনবরত। কিভাবে চলতেছে? যে শুধু অস্তিত্ব দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করতেছে, সুরক্ষিত করেন, লালন পালন করেন, 24 ঘন্টা যা প্রয়োজন তা দিতেছেন, আবার সুরক্ষিত করতেছেন, নাইলে